আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চর আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। নোটবন্দি, জিএসটি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে শনিবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল বর্ধমান মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে। খণ্ডঘোষ ব্লকের খেজুরহাটিতে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। দশম কাঞ্চন উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল। দেওয়ানদিঘি থানার কলিগ্রামে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। রবিবার খণ্ডঘোষের উখড়িদের সরঙ্গায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলন। বর্ধমানের রথতলায় একটি প্রতিবন্ধী দুস্থ সেবা সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার চলছে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক। বাঁকুড়া মোড় এলাকায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হল শনিবার। চলে আসছে বিস্তারিত খবরে। নোটবন্দি, জিএসটি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে শনিবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গাংপুর হাটতলা থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে বাম স্কুলের সামনে শেষ হয়। শনিবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। নোটবন্দি, জিএসটি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিনের এই প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্ব দেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। মিছিলটি গাংপুর হাটতলা থেকে বেরিয়ে স্বস্তিপল্লী বামসহ বিভিন্ন এলাকা ঘুরে বাম স্কুলের সামনে শেষ হয়। পাশাপাশি মিছিল থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার করা হয়। উল্লেখ্য, রবিবার বর্ধমানের স্বস্তিপল্লীতে জনসভা করতে আসছেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। মূলত আজকে মিছিলটা কি বিষয় নিয়ে আপনাদের? আজকে মূলত বিষয় আছে সাম্প্রদায়িক বিজেপি, বিভিন্ন রকম অসাম্প্রদায়িক কাজ এবং আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। এবং আমাদের আপনারা জানেন যে নোটবন্দি এবং জিএসটির কারণে সাধারণ মানুষ আজকে সর্বশান্ত হয়ে গেছে। তার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধে আজকে আমাদের ধিক্কার মিছিল। এই ধিক্কার মিছিলে আজকে উপস্থিত আমাদের এখানে নেতৃত্ববৃন্দ, আমাদের ব্লকের যুব সভাপতি সৌভিক পান এবং আমাদের এই অঞ্চলের যুব সভাপতি জয়দেব ব্যানার্জি, গোপাল ব্যানার্জি থেকে শুরু করে শেখ নাসিরুদ্দিন থেকে শুরু করে এবং সংখ্যালঘু ছেলের সভাপতি শেখ জাহাঙ্গীর থেকে শুরু করে এবং ঈশান খেজবুজির ছেলের সভাপতি আশিস ব্যানার্জি থেকে শুরু করে সকল নেতৃত্ববর্গ এবং বিশেষ করে আজকে আপনারা দেখেছেন শুধু আমার বৈকান্তপুর এক অঞ্চলে এত মানুষ, এত মেয়েরা আজকে উৎফুল্ল হয়ে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্যে সামিল হতে। তো আজকে তাদের ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মিছিল। এবং আপনারা জানেন যে বিজেপি যে চারিদিকে চক্রান্ত করে একটা এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে, সেই তার প্রতিবাদে আমাদের আজকে মিছিল। আগামী দুদিনের মধ্যেই আপনাদের এখানে একটা বিজেপি সভা রয়েছে, তারই কি প্রতিবাদে এই মিছিল? না, তারা তো তাদের সভা, তারা গণতন্ত্র, তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র দিয়েছে, তিনি সে গণতন্ত্র অধিকার নিয়ে তারা সভা করতেই পারে, কিন্তু আমাদের সেটা নয়। আমাদের আজকের মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নোটবন্দি, জিএসটি। এবং আপনারা এই দিনকালে দেখেছেন যে আমাদের যে বই আমাদের রিলিজ হয়েছে সেই বইকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের বিজেপিরা বিভিন্ন জায়গায় একটা অশান্তি বাতাবরণ তৈরি করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। তার পূর্বে শনিবার তৃণমূলের পক্ষ থেকে এই মিছিল। এটা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিবাদ সভা, এটা গাংপুর হাটতলা থেকে বাম স্কুল পর্যন্ত। এটা সামনে পঞ্চায়েত ভোট আছে এবং এখানে কিছু বিজেপির ছেলেরা উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে এলাকায় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির একটা সিদ্ধান্ত নিয়ে এই মিছিলটা করা হয়। আমরা যে মিছিলটা যে লোক করেছি আমরা ওদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আমার বৈকুণ্ঠপুর এক যে অঞ্চলের লোকটা করেছে তারা ওরা গোটা জেলা থেকে সেই জেলা থেকে গোটা লোকটা ওরা করতে পারবে না। এখানে হাজার চারেক লোক মানুষ হয়েছে।
গাংপুর থেকে অর্ঘ্য ব্যানার্জি ও জয়ন্ত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখব পরবর্তী খবরে। শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো বর্ধমান মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনী সমিতির চিরায়তার পক্ষ থেকে। বর্ধমান উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনী সমিতির চিরায়তার পক্ষ থেকে শনিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। চিকিৎসক শৈলেন মুখার্জি মুখবধির, চিকিৎসক নিরঞ্জন পথ নিকেতন, অনিকেত, স্বয়ম্বরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। প্রথমে তাদের নিয়ে বসে আঁকো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। আজ এখানে বিশ্ব প্রতিবন্ধী দিবস, যেটা 3rd December হয়, তো সেই অনুষ্ঠানটা আমরা করছি কলেজের এর মাঝখানে ডেট পাইনি বলে। আজকে 4টে প্রতিষ্ঠান থেকে এখানে এসছে ডক্টর শৈলেন মুখার্জি মুখবধির, ডক্টর নিরঞ্জন বোধনিকেতন আর অনিকেত স্বয়ম্ভর, 4টে প্রতিষ্ঠান থেকে এখানে এসছে। যার টিচাররা, গার্জেনরা এবং বাচ্চারা সব এসছে। সকাল থেকে ওরা জয়েন করেছে, ওরা আঁকলো, আঁকা হয়ে গেছে, তারপরে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। প্রতি বছরই আমরা করি, আমাদের এইটুকু সহযোগিতা ওদের সঙ্গে, আমাদের এইটুকু ভালোবাসা বিনিময় করি আর কি। আগে আমরা কম্পিটিশন করতাম, এখন কম্পিটিশন করি না, সবাইকে সমানভাবে এন্টারটেইন করি। যে ওদের মধ্যে কম্পিটিশন করার কোনো মানেই হয় না, ওদের সকলকে নিয়ে আজকে দিনটা আমরা কাটাই, এটাই হচ্ছে একটা আমাদের মনে হয় যে এটা করা দরকার, আমরা সেটা আনন্দ করছি। এটা চিরায়তা, যে এমএসসি উইমেন্স কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন চিরায়তা, সেই চিরায়তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করি। টোটাল কতজন বাচ্চা পার্টিসিপেট করছে? প্রায় 200 জনের মতো বাচ্চা পার্টিসিপেট করছে। পুরো আজকে দিনটা নিয়ে থাকবেন? ওই আজকে এরা সবাই মুখবধির তো? এরা না সবাই মুখবধির না, মুখবধির আছে, মানসিক মানে এ আছে, অসুবিধা আছে, এরকম বিশেষ চাহিদা যাদের আছে। 4টে স্কুল আছে বর্ধমানে, সেই 4টে স্কুলকে নিয়ে আমরা একটু করি আর কি। ওদের আমরা গিফট দিই সবাইকে, গিফট টিফিন ইত্যাদি দেওয়া হয়, ওদের আমরা চন্দন পুড়িয়ে চকলেট দিয়ে বরণ করে নিই, এইভাবে আমরা ওদের সঙ্গে সারাটা দিন কাটাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। খণ্ডঘোষ ব্লকের খেজুরহাটিতে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুক্রবার থেকে শুরু হয়ে চলবে রবিবার পর্যন্ত। বাৎসরিক অনুষ্ঠান ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ ব্লকের খেজুরহাটিতে। স্থানীয় একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন 66 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে 20 জন মহিলা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলশির বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের সহসভাপতি শম্পা ধারাসহ অন্যান্যরা। এর পাশাপাশি আনুমানিক 250 জনের হাতে কম্বল তুলে দেন আয়োজকরা।
সংক্ষেপে বলি নারী চা। দীপ পাত্র, তন্ময় দাস, সৌরেন্দ্রনাথ কর্মকার, শেখ ফারহান আবিদ, সাদিয়া সুলতানা। প্রসঙ্গত, ওই ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খণ্ডকোষের বিধায়ক নবীন বাগ। এছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন বিডিও কমলকান্তি তলাপাত্র, অপার্থিব ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এর পাশাপাশি এই উপলক্ষে একটি মেলার উদ্বোধন করেন বিধায়ক নবীন বাগ। শব্দের অর্থ হচ্ছে মিলন, একটা স্থানে মিলন। তা এই মিলন আমরা বেশিরভাগই দেখা যায়, মানে গ্রাম বাংলার মানুষরা একভাবে কাজ করতে করতে মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে যেখানে মেলা না হলে তাদের নিজের মনোভাবটাকে প্রতিফলিত করা যায় না। মেলা, মেলার উদ্দেশ্য হচ্ছে, মেলা মানেই মিলন মেলা। মেলাতে একে অপরের সাথে দেখা হয়, কর্মজীবনে প্রত্যেক দিন মানুষকে নিজের জীবিকার সন্ধানে যে যেমন পেশায় সে যুক্ত থাকে, তাই সংসারের চাপে কিন্তু এই মেলার মাধ্যম দিয়ে মানুষের মধ্যে কয়েকদিনের মধ্যে কয়েকদিনের জন্য যে আনন্দ, একঘেয়েমি জীবনটা কাটানো এই মিলন মেলায় সেটি পাওয়া যায়। বিধায়ক নবীন দা এই এই অনুষ্ঠানের শুভ সূচনা করে গেছেন এবং এই ক্লাবের সকল সদস্য, সম্পাদক ও সভাপতি সকলকেই গোসি বিধানসভার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে হার্দিকভাবে যথাযোগ্য স্থানে প্রণাম জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। বাৎসরিক অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হয়ে চলবে রবিবার পর্যন্ত। আপনাদের কিসের এই অনুষ্ঠান হচ্ছে? আমরা প্রতি বৎসরই করি প্রজাতন্ত্র দিবস এবং ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান একযোগে আমরা অনুষ্ঠানটা পালন করি। আমাদের ক্লাবের নাম হচ্ছে খেজুরহাটি জনকল্যাণ সংঘ। কত বছর ধরে করছেন এই অনুষ্ঠানটা? আমরা 1996 সাল থেকে করছি, 2000 সাল থেকে আমরা একটু বেশ বড় করে করার চেষ্টা করেছি এবং করছি আরো। কদিন চলে আপনাদের অনুষ্ঠান? আমাদের 3 দিন হয়। এবছর কি কি আছে অনুষ্ঠান? এবছর প্রথম দিনে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে সম্প্রীতি ভোজের অনুষ্ঠান ছিল, মানে খিচুড়ির অনুষ্ঠান। সেখানে প্রায় 5,000-7,000 লোক আমাদের এই খিচুড়ি ভোগ খেয়েছে। তারপরে আমাদের আছে কিছু রাত্রি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আরও কিছু অনুষ্ঠান আছে, ছেলেদের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এবং আজকে আমাদের আছে যেটা আপনার দুস্থ মানুষদের কম্বল বিতরণ। সকাল 10:00 থেকে চলেছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। কোথা থেকে এসেছিলেন? ওটা হচ্ছে আপনার শিবশঙ্কর রশ্মি ব্লাড মান। কতজন ব্লাড দিয়েছেন? এখানে আমাদের ব্লাড দিয়েছে 100 জন। এখন আমরা কি অনুষ্ঠান করছি? এখন আমরা অতিথি বরণ অনুষ্ঠান করছি, তারপরে কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে, তারপরে আরেকটা আজকে ছিল যেটা হচ্ছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, তাদের পুরস্কার বিতরণী, তারপরে দুস্থ মানুষদের কম্বল বিতরণ, তারপরে রাত্রে একটু অনুষ্ঠান আছে, বিচিত্র অনুষ্ঠান আছে। এই মেলা কি জন্য বসেছে? অ্যাকচুয়ালি মেলা নয়, আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, তো প্রচুর লোকের জমায়েত হয়, সেই দেখে আশপাশ থেকে দোকানপাট ইত্যাদি বসেছে। কদিন চলবে এটা? এটা আমাদের 28 তারিখে আমরা শেষ করে দেব। আজকে কে কে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে? আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বলি, আমাদের যিনি বিশেষ অতিথি ছিলেন আমাদের ব্লকের বিডিও সাহেব কমলকান্তি তলাপাত্র মহাশয়, ওনার অন্যান্য জায়গায় প্রোগ্রাম থাকায় উনি আগামীকাল এসেছিলেন, আজকে গতকাল আমাদের মঞ্চে এসেছিলেন, আর অনুষ্ঠানটাকে আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ মহাশয় এবং অপার্থিব ইসলাম মহাশয়। আর আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয় এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার সহসভাধিপতি শম্পা ধারা আছেন, এবং তার সঙ্গে আছেন পঞ্চায়েত সমিতির খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আমাদের। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে।
এই একটা মকরশাল এলাকায় এই ধরনের অনুষ্ঠান করেন কেন আপনারা? আমাদের জনকল্যাণ সংঘের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করার একটাই উদ্দেশ্য, যে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই তিনটে দিনের মাধ্যমে আমরা জনকল্যাণ সংঘের যত সদস্য আছে আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই আমাদের মেন উদ্দেশ্য, যেটা যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখতে চাই। সমস্ত ধরনের মানুষ, সমস্ত ধর্মের মানুষ এসে এখানে মিলিত হবে, এই তিন দিন উপভোগ করবে, এটাই আমাদের। এটা কোথায় করেন আমরা সমগ্র অনুষ্ঠানটা? আমাদের খিলবাটি গ্রামে, আমাদের স্কুল ময়দানে। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। দশম কাঞ্চন উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। 2 তারিখ থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দশম কাঞ্চন উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি সংলগ্ন এলাকায়। মেলা কমিটির সম্পাদক খোকন দাস সহ অন্যান্যরা মিলিতভাবে সাংবাদিক বৈঠকে অংশ নেন। 2 তারিখ থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। ওই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের চিত্রাভিনেতা সঞ্জয় দত্ত। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেলা কমিটি। সিস্টার নিবেদিতার 150 বছর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ থিমের ভাবনা নিয়েছেন আয়োজকরা। 200-র উপর স্টল থাকবে মেলায়। প্রতিদিন বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। 8টার পর অতিথির শিল্পীরা তাদের শিল্পকলা তুলে ধরবেন। 10 তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আতশবাজি প্রদর্শনের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। যে আজকে আমাদের এবছর আমাদের কাঞ্চন উৎসব 2 তারিখ থেকে প্রতি বছরের মতো 2রা ফেব্রুয়ারি 2018 এবার আমাদের 10ম বছর কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। কাঞ্চন উৎসবের আমাদের এবার উদ্বোধন হবে বিকাল 5টায়। সেই উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বোম্বের চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত সহ আমাদের রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট মানুষজন। তারা সবাই আমাদের 5টার সময় আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। 5টার সময় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের একটা লোকসঙ্গীত ব্যান্ড আমাদের আছে, সেটা আমরা 7টার সময় তাদের আমরা তুলব আমাদের এই অনুষ্ঠানের মঞ্চে, এবং প্রথম দিনের 2 তারিখের প্রোগ্রাম এখানেই আমাদের সমাপ্তি হবে। 3 তারিখে আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রতিদিনই আমাদের বিকাল 3টে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের শহরের এবং জেলার বিভিন্ন প্রতিযোগী যারা প্রতিবার অংশগ্রহণ করে, যারা ভালো প্রতিযোগী, যারা আমরা সবার কাছ থেকে আমরা তাদের দরখাস্ত জমা নিয়েছি, সিডি নিয়েছি, সেখানে যারা যোগ্যতম প্রতিযোগী আছে, যারা গান ভালো করবে, নাচ করবে, আবৃত্তি করবে বিভিন্ন, সেই সব প্রতিযোগীদের আমরা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের এই সব অনুষ্ঠান চলবে। এবং প্রতিদিনই আমাদের রাত্রি 8টায় প্রতিবারের মতো আমাদের একজন বিশিষ্ট শিল্পী, অতিথি শিল্পী থাকবে। তো 3 তারিখে আমাদের অতিথি শিল্পী আছে বোম্বের কিশোর কুমারের, যিনি এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে 1 নম্বর আছেন, সেই চিন্তন বাকিয়ালা, এবং থাকবেন চণ্ডীমা এবং বোম্বের উষা। তারা আমাদের সেই দিনের মঞ্চে রাত্রি 8টার সময় আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরের দিন আমাদের 4টা ফেব্রুয়ারি যেভাবে আমাদের অনুষ্ঠান প্রতিদিন 3টে থেকে হয় সেইভাবেই হবে, এবং আমাদের অতিথি শিল্পী সেদিন আমাদের থাকবেন বোম্বের অন্তরা মিত্র এবং দেবনাগী বোম্বের, সবাই আমাদের বোম্বের শিল্পী, তারা উপস্থিত থাকবেন। 5ই ফেব্রুয়ারি আমাদের এখানে উপস্থিত থাকবেন বোম্বের অতিথি শিল্পী অমিত মিশ্রা, তিনি 5 তারিখে থাকবেন। 6 তারিখে আমাদের এখানে থাকবেন পালক মুচ্ছা এবং পলাশ মুচ্ছা, তারা আমাদের অতিথি শিল্পী হিসাবে আমাদের মঞ্চে প্রতিদিন রাত্রি 8টায় তারা এই দিন 6 তারিখে থাকবেন। 7 তারিখে আমাদের এখানে উপস্থিত হবেন অতিথি শিল্পী শ্রেয়া ঘোষাল। 8 তারিখে আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন অতিথি শিল্পী হিমেশ। 9 তারিখে আমাদের এখানে উপস্থিত থাকবেন অতিথি শিল্পী এবং আমাদের কলকাতা চিত্র অভিনেতা জিৎ গাঙ্গুলি উপস্থিত থাকবেন। 10 তারিখে প্রতিবারের মতো 10 তারিখে আমাদের এই 8 দিন যে আমাদের বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তাদের আমরা 10 তারিখে প্রাইজ দেবো। দুপুর 2টো থেকে আমাদের প্রাইজ দেওয়া হবে এবং রাত্রিবেলায় আমাদের বাজি ফাটিয়ে রাত 10টার সময় আমরা আমাদের মেলার সমাপ্তি ঘোষণা করবো।
ইতিমধ্যে মিটিং হওয়ার জন্য 2 তারিখে উপস্থিত হতে পারছেন না, আমাকে বলেছেন যে 7 তারিখে আমি এই মাঠে উপস্থিত হব, সেটা আমাদের কথা দিয়েছে, এখন সেটা আমাদের 7 তারিখে আমাদের আশা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মেলায় 7 তারিখে বিকালবেলায় উপস্থিত হবে। যেমন বিভিন্ন রকমের স্টল থাকবে, এবং আমাদের এই মেলার এবারে থিম 150 বছরে নিবেদিতার জন্মদিবস যে পালন হচ্ছে সেটাকে নিয়েই এবার আমাদের থিম হচ্ছে নিবেদিতার ওপর, এবং এখানে আমরা নিবেদিতার বিভিন্ন মডেল করছি যেটা আমাদের এখানে দেখতে পাবে প্রতিটি মানুষ নিবেদিতার উপর, এবং আমরা বাচ্চাদের ছেলে মেয়েদের দেখার জন্য আমরা একটা থিম আমাদের মন্দিরের পিছনে করছি, যেটা প্রতিদিনই বাচ্চা ছেলে মেয়েরা আসলে তারা খুব আনন্দ পাবে, এবং তারা সেই থিমটা আমাদের যদি দেখে একটা বিভিন্নভাবে, সেটা এখন আমরা বলতে পারছি না বুঝিয়ে, কিন্তু থিমটা রেডি হয়ে গেলে 1 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে, সেটা দেখতে পাবে। অজস্র আমাদের এবার 200-র ওপরে স্টল থাকবে, কারণ এবার আমাদের অনেক বড় বড় দোকানদার তারা সব আমাদের এই মেলায় আসছে বিভিন্ন রকম। তারপর আমাদের যে পার্ক, আমাদের অবসরিকা পার্ক আমরা সৌন্দর্যায়ন করছি, আমরা যেহেতু ফুলের বাগান, সেটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার ফুল এনে আমরা সেই পার্কটাকে সুন্দর করছি মানুষের দেখার জন্য। প্রতিদিনই মানুষ 1 থেকে 2 ঘন্টা আমাদের মেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবে, এবং আমাদের একটার পর একটা মন্দির, যেটা আমাদের একটা ঐতিহাসিক স্থান একটা সময় কাঞ্চননগর ছিল আপনারা জানেন, তা আমাদের এই মন্দিরকে ঘিরে যেসব মন্দিরগুলো ছিল পুরনো, সব ভেঙে গেছিলো 400-500 বছর আগের মন্দির, সেই মন্দিরগুলো প্রতি বছরই আমরা একটা করে নতুন করে সংস্কার করছি। এবারে আমাদের ওখানে আমাদের জায়গার মন্দিরের পিছনে আমাদের যে জায়গায় একটা মা মনসার মন্দির ছিল প্রায় 500 বছরের পুরনো, সেই মন্দির এবার আমরা নতুন করে, আমাদের 1 তারিখে পুজো হবে, সেই মন্দিরটা আমরা নতুন করে করেছি। প্রতিবারই আমরা একটা করে আমাদের এই কঙ্কাল কালীবাড়িকে ঘিরে যে মন্দির আছে সেই মন্দিরগুলোকে আমরা একটা করে সংস্কার করে একটা সুন্দর জায়গা তৈরি করতে চাইছি, যাতে মানুষ আমাদের মেলার মাঠে অন্তত 1-2 ঘন্টা সবাই জানি ঘুরে একটা সুন্দর জায়গা, ভালো একটা জায়গা দেখতে পায়। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সমীর ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দেওয়ানদিঘি থানার কলিগ্রামে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সরস্বতী পুজো উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে এদিন 70 জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার দেওয়ানদিঘি থানার অন্তর্গত কলিগ্রামে। একটি ক্লাবের উদ্যোগে চলে এইরূপ কর্মকাণ্ড। সরস্বতী পুজো উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আনুমানিক 70 জনের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শীতের সময় কম্বল হাতে পেয়ে খুশি কম্বল প্রাপকরা। আপনার বিয়ে কেমন লাগছে? আপনার নাম কি? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। রবিবার খণ্ডঘোষের উখরিদের সরঙ্গায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে চান স্থানীয় তৃণমূল নেতৃত্ববর্গ। রবিবার খণ্ডঘোষ ব্লকের উখরিদের সরঙ্গায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলন। শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। পঞ্চায়েতি রাজ সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্ববর্গ। শনিবার সম্মেলন স্থান পরিদর্শনে যান খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম সহ তৃণমূল নেতৃত্ববর্গ। মোহাম্মদ অপার্থিব ইসলাম জানান, বিশিষ্ট নেতৃত্ববর্গ ছাড়াও উপস্থিত থাকবেন 10টি পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকবৃন্দ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট,
আমাদের আগামীকাল সরঙ্গার মাঠে খণ্ডঘোষ ব্লকের যে পঞ্চায়েতি রাজ সম্মেলন, সেই পঞ্চায়েতি রাজ সম্মেলন আগামীকাল আমাদের আছে 28 জানুয়ারি 2018 সাল। তা তারই প্রস্তুতি এটা চলছে। কতগুলি পঞ্চায়েতে অংশগ্রহণ করবে? এখানে আমাদের 10টা পঞ্চায়েতের যারা প্রতিনিধি থাকবেন, প্রায় 7,000-এর মতো আমাদের কর্মী ওই সম্মেলনে উপস্থিত হবেন, সম্মেলনে যোগ দেবেন। আমাদের 10টা অঞ্চলের প্রায় 7,000-এর মতো কর্মী। এই সম্মেলন সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কি সম্মেলন? সামনে পঞ্চায়েত ভোট তো আমাদের অবশ্যই সামনে পঞ্চায়েত ভোটকে রেখে সম্মেলন, সেই সাথে সাথে আমাদের এলাকার সমস্ত রকম কাজকর্মের সঙ্গে আজকে এই জায়গায় আমাদের কর্মীরা মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকছে, আগামী দিনেও মানুষের পাশে থাকবে। এবং সামনে যেহেতু পঞ্চায়েত ভোট আছে, আমাদের এখানে যে ধরনের গ্রামের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বুথ স্তরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের এতেই মানুষ 2016 সালে যেমন দ্বিতীয়বার পুনঃপ্রতিষ্ঠিত করেছিল এই দলকে, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করেছিল, সেই রকম আমার এলাকাতেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়ন, যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য জোরেই সামনে পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে যাবে। কিন্তু আমাদের একটি দলীয় কিছু নির্দেশ আমাদের মাননীয় সভাপতি স্বপন দেবনাথ মহাশয়, উনি কিছু নির্দেশ দেবেন কিভাবে আরো বেশি বেশি করে মানুষের পাশে থাকতে হবে, দুস্থ মানুষের পাশে থাকতে হবে, এলাকায় উন্নয়নের জন্য কি কি করতে হবে, সেই সব নির্দেশ দেবেন। সেই সব নির্দেশ মতোই আমরা চলবো পথ, সেই সব নির্দেশ মতোই কাজকর্ম করবো বলেই আমাদের এই সম্মেলন। কালকে কটায় আরম্ভ করবেন? কালকে মোটামুটি আমাদের টাইম দেয়া আছে 10:30 টাইম দেয়া আছে। আমাদের মাননীয় সভাপতি স্বপন দেবনাথ মহাশয় উনি আসবেন, 10:30 মধ্যে আসবেন বলেছেন, উনি আসলেই আমাদের এই। তাছাড়া আর কে কে উপস্থিত থাকবেন এখানে? উপস্থিত থাকবেন আমাদের মোটামুটি জেলার আমাদের যিনি দেবকুমার টুডু আছেন, মাননীয় কানলা ব্লকের উনি নেতৃত্ব আছেন মনে হয়, উনি থাকবেন। তারপর আমাদের দলীয় যেসব এমএলএ আছেন সেসব এমএলএরা থাকবেন। আনন্দ বার্তা। বর্ধমানের রথতলায় একটি প্রতিবন্ধী দুস্থ সেবা সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। সরঞ্জাম পেয়ে স্বভাবতই খুশি সকলে। একটি প্রতিবন্ধী দুস্থ সেবা সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় 200 জন প্রতিবন্ধী মানুষের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। বর্ধমানের রথতলায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সরঞ্জাম পেয়ে স্বভাবতই খুশি প্রতিবন্ধীর ছেলেমেয়েরা। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। কি হয়েছিল এখানে? প্রতিবন্ধী শিবির। হ্যাঁ, কি হয়েছে এখানে? এখানে আজকে মানে চাষ ছেলেমেয়ের দিনে প্রতিবন্ধী শিবির হয়েছে, দান ধ্যান করা হয়েছে। হ্যাঁ, তার থেকে ওরা আহ্বান করা হয়েছিল। উপস্থিত কারা কারা ছিলেন আজকে? উপস্থিত ছিলেন আমাদের এখানকার মানুষরা ছিলেন সব। আপনি কি হুইল চেয়ারটা পেলেন? কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আমার জীবনে মানে যেটা পথে চলবো আমি, সেই রাস্তাটা দেখলাম, এই হুইল চেয়ারটার পথেই চলতে পারবো। আপনি কি জন্ম থেকেই মানে হ্যান্ডিক্যাপ আছেন? না, আমি জন্ম থেকে না, আমি 12 বছর বয়স থেকে। কিভাবে হয়েছে এটা? এটা একটা রোগের মাধ্যমে একটা জ্বর হয়েছিল, জ্বর থেকে প্যারালাইসিস হয়ে গেছে। সে থেকে আপনি হাঁটতে চলতে পারছেন না? এখানে আজকে 400 প্রতিবন্ধী ছেলে মেয়েদের সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। কাদের উদ্যোগে? প্রতিবন্ধী দুস্থ ভাই বোনাদের উদ্যোগে। আপনাদের সংস্থার নামটা কি? জয়গুরু প্রতিবন্ধী দুস্থ সেবা সমিতি। কত বছরকার এটা? এটা 2010 সালের রেজিস্টার। আজকে কতজনকে দিয়েছেন? 400 জনকে? 400 জনা প্রতিবন্ধী এসেছে, 100-150 জনকে দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? হুইল চেয়ার, ট্রাইসাইকেল, তারপরে বইপত্র, ব্ল্যান্ড স্টিক, স্টিক ক্যাচ, এলবো ক্যাচ। আপনারা কি কোনো সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন? না। তাহলে এই যে জিনিসগুলো দিলেন এটা পেলেন কোথা থেকে? দশের সহযোগিতায়। কিরকম টাকার পরিমাণে আজকে জিনিস দেওয়া হয়েছে? আনুমানিক কিরকম টাকা? আনুমানিক ধরুন আজকের অনুষ্ঠান খরচা মোটামুটি 40,000 আছে, আর জিনিস আছে ধরুন 60,000। 1,00,000 টাকা? 1,00,000 টাকায় কি আপনাদের সম্পূর্ণ সবার সহযোগিতা? হ্যাঁ, দশের সহযোগিতায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। দুর্ঘটনা এড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার চলছে। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালক ও আরোহীদের সচেতন করার পাশাপাশি শহর জুড়ে ব্যানার ও ফ্লেক্স লাগানো হয়।
দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার চলছে জোর কদমে। জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়েও চলছে পথ নিরাপত্তার সম্পর্কে প্রচার অভিযান। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাবার মাথা ভীষণ দামি হেলমেটেতে ঢাকা, ছোট্ট মাথা কম দামি তাই আমার মাথা ফাঁকা, এই স্লোগানকে সামনে রেখে হোর্ডিং এবং ব্যানার টাঙানো হয় জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করা হয়। হেলমেটবিহীন বাইক চালক এবং ইয়ারফোন কানে নিয়ে যাওয়া বাইক আরোহীদেরও সচেতন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশের এই ধরনের উদ্যোগে খুশি বর্ধমানবাসী। আমরা অনেকটাই শুনেছি এয়ারফোন ব্যবহার করা বা উইদাউট হেলমেট, আস্তে আস্তে করে আমরা আরও অভিযান চালিয়ে টোটাল বর্ধমান শহরের আমরা চাই যে প্রত্যেকে হেলমেট পরুক এবং এয়ারফোন ব্যবহার না করে তার জন্য দিচ্ছি। এটা আবার আমাদের হসপিটাল রোড, খাদুন গেট, স্টেশন, বীরহাটা সব জায়গাতে অভিযান চলছে। একবার ওরা এখনো মতো কতগুলো হেডফোন জমা পড়েছে কিংবা হেডফোন কতগুলো ইয়ে ছাড়া হচ্ছে? যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, প্রত্যেকে যেন শান্তি শৃঙ্খলাভাবে বর্ধমানবাসী ঠিক মতো গাড়ি চালাতে পারে, এটা বড় সড়ের নির্দেশ মতো আমরা এইসব কাজগুলো করি। আমি তো বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যেতে হয়। আমি স্টেশন থেকে আরম্ভ করে কলেজ মোড় থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কামলা গেট থেকে আরম্ভ করে বীরহাটা সদরঘাট বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছি। দেখি একই ওই বাবার মাথা ভীষণ দামি হেলমেটেতে ঢাকা, আমার মাথা কম দামি তাই তো মাথা আমার মাথা ফাঁকা, এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে সেফ ড্রাইভ সেফ লাইফ তারা বাংলাব্যাপী যে প্রচার, তাতে হয়তো দুর্ঘটনা কিছু কমেছে কিন্তু যতটা কমার দরকার ছিল ততটা কিন্তু কমা চলছে না। কারণ প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি ভোরের কুয়াশায় লরি বাসকে মারছে, বাস নয়জনকে উল্টে পড়ছে এবং বিভিন্ন জায়গায় যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে তাতে দেখা যাচ্ছে যে মোটর বাইক আরোহীরা ম্যাক্সিমামই হেলমেটবিহীন। তাই আমি মনে করি আরও সচেতন হওয়া উচিত কুনার আগরওয়াল সাহেব, বর্ধমানের মাননীয় পূর্ব বর্ধমান জেলার যে এসপি, তিনি যে নিরলস পরিশ্রম করে বর্ধমান শহরকে উনি এই দুর্ঘটনাযুক্ত ভ্রমণ এলাকা থেকে অনেককে রক্ষা করেছে। কিন্তু বর্ধমানে পুজোতে অ্যাক্সিডেন্ট নেই বললে চলে, এর সিংহভাগ কৃতিত্ব যদি কেউ দাবি করতে পারে তাহলে বর্ধমানের পুলিশ প্রশাসন কুনার আগরওয়াল করতে পারে। তাই আমি মনে করি সেফ ড্রাইভ সেফ লাইফ এই স্লোগানটা সবার মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে যেন দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামে আসতে পারে আমি এই প্রার্থনা করব বর্ধমানবাসী পশ্চিমবঙ্গবাসীর কাছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেলাম বিরতির পর। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। আগামী দিনে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা করা হবে বলে জানানো হয়।
বিভিন্ন জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে ধূমপান। এবার প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীসহ তাদের পরিবারের সদস্যরা প্রকাশ্যে ধূমপান করলে শনিবার তাদের সচেতন করে ধূমপানের সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আগামী দিনে জরিমানাও করা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের এ ধরনের উদ্যোগে খুশি সকলেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে তেজগঞ্জ এলাকায়। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে তেজগঞ্জ সংলগ্ন এলাকায়। গলায় দড়ি দিয়ে সে আত্মঘাতী হয়। মৃত যুবকের নাম বিকাশ সেন। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা জানা যায়নি। পরিবার সূত্রে জানা গেছে পরিবারের লোকেদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে সে শুতে যায়, কিন্তু পরিবারের লোকজনেরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার গোটা শরীরে ব্লেডের কাটা দাগ পরিলক্ষিত হয়। ঘটনার কথা জানতে পেরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। সন্ধ্যেবেলা ও খিচুড়ি ফিচুড়ি খেয়ে এসে বাড়ির মধ্যে ঢুকেছে। আমিও পাশের বাড়িতেই ছিলাম। আমি সকাল 5টার সময় কাজে চলে গেছি। আমাদের বাড়ির লোক তাকে আবার দরজা খুলে দেখে না, বাড়ির পাশের মধ্যে গলায় দড়ি নিয়ে ঝুলছে। আমাকে ফোন করে আমি ওখান থেকে আবার বলছি থেকে গাটা বল ইটা নিয়ে এসে দেখি যে বর্তমান থেকে পুলিশ গেছে। আমাকে বডি কি কেমন? বডিটাও কাটা, গোটা গা কাটা? হ্যাঁ, গোটা গা কাটা। কিসে কাটা, কিসে করে? ব্লেডে কেটেছে। ও নিজেই? কেন করলো এমনি? তা বলতে পারবো। কত বছর বয়সে? 22। পড়াশোনা করে? না। কাউকে গাড়িতে কাজে লোড করে? কাউকে ভাব ভালোবাসা? কাউকে কোনো ঝগড়া? না ঝগড়া। তাহলে এমনি করলো কেন? কোথায় বাড়ি আপনাদের? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া মোড় এলাকায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। 4 তারিখের ইসলামিক জলসা উপলক্ষে এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শনিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া মোড় এলাকায়। একটি ধর্মীয় জলসা উপলক্ষেই এই রূপ প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, আগামী 4 ফেব্রুয়ারি একটি ইসলামিক জলসা অনুষ্ঠিত হবে। আমাদের বিশেষ করে হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি এখানে একটা ইসলামিক জলসার আয়োজন করা হচ্ছে। সেই বিষয়ে আজকে আমাদের একটা মানে প্রিপারেটরি মিটিং আজকে আমাদের বাঁকুড়া মোড়ে এখানে হচ্ছে জলসার স্থানে। কোন ব্লকের অন্তর্গত? আমাদের এটা রায়না ব্লকের অন্তর্গত। কোথায় করবেন আমরা জলসা? আমরা জলসাটা এই এরিয়ার মধ্যে হবে, বাউন্ডারির ভিতরে। এখানে প্রায় হচ্ছে 20-25 হাজার লোকের আমরা আয়োজন করতে চলেছি আর কি। এখানে বিভিন্ন ধর্মের মানুষও আসবেন। ইসলাম ধর্মের কিছু বাণী এখানে সম্প্রীতি বার্তা দেওয়া হবে। এটা আমাদের জনাব হাজি আশরাফ সাহেব, উনি আছেন, ওনার উদ্যোগে হচ্ছে। আমরা এই এলাকার সমস্ত আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, তাছাড়া আমাদের বর্ধমান শহরের বিভিন্ন এলাকার মানুষ তার সাথ দিয়ে আমরা এখানে আজকে একটা আলোচনা সভা করছি। কে কে উপস্থিত আছেন আজকে এখানে? আমরা এখানে বিভিন্ন এলাকার প্রতিনিধি উপস্থিত আছি।
খন্ডগঞ্জ ব্লকে এবং শহরেরও আছি, বর্ধমান শহরেরও আছি। কটা থেকে আরম্ভ করবেন জলসা? আমাদের জলসাটা 4 ফেব্রুয়ারি বিকাল 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমাদের চলবে। বিশেষ কেউ উপস্থিত থাকবেন সেই জলসা? বিশেষ থাকবেন, আমাদের সবগুলোই প্রধান বক্তা বাইরে থেকে আসছেন, দিল্লি, গুজরাট, লখনউ। ওই দিন কয়েক হাজার ভক্তের সমাগম ঘটবে, ইসলাম বিষয়ক বিভিন্ন বিষয় জলসাতে তুলে ধরা হবে। দিল্লি, গুজরাট, লখনউ সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তারা আসবেন জলসাতে অংশগ্রহণ করার লক্ষ্যে। আজকে গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক একটা সমস্যা, অসহিষ্ণুতার একটা যে সমস্যা, সেই সমস্যাকে প্রতিরোধ করার জন্য আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা হয় সেই উদ্দেশ্য করি একটা ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা উপস্থিত থাকবেন, হ্যাঁ, বিভিন্ন অন্য ধর্মের বক্তারাও থাকবেন, হ্যাঁ। আর এখানে আমরা বাইরের রাজ্য থেকে অনেক বক্তা আসছেন, তার মধ্যে দিল্লি, লখনউ, গুজরাট থেকে আসছেন। তা আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের যে ইসলামী যে অনুশাসন, যে সেটা হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য যেটা আমাদের ইসলামী অনুশাসন আছে, সেই অনুশাসন আমরা পালন করব। তার সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে সদ্ভাব রেখে যাতে সম্প্রীতির বার্তা দিতে পারি, সেই চেষ্টা, সেই উদ্যোগ আমাদের আছে। তারই প্রস্তুতি হিসাবে এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয়। আমরা একটা ইসলামিক দুয়ার মজলিস জলসা, আমাদের আলোচনার সভা একটা হলো। আগামী 4 ফেব্রুয়ারি আমরা একটা কুরআনের মেহফিল ও ইসলামিক জলসা আমরা আয়োজন করেছি। সকল ভাইরা আসার জন্য সকলকে দাওয়াত দিচ্ছি, আসবেন। আর এই দিনের আর কুনের কুরআনের মেহফিল এখানে হবে, আপনারা শুনবেন অবশ্যই। এখানে কুরআন তেলাওয়াত হবে আর দিনই কিছু কথা হবে। বাঁকুড়া মোড় থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। 8টি দল নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। কলকাতা জস টেলিগ্রাফ এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পরস্পরের মধ্যে খেলা দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মেমারি স্টেডিয়ামে। মেমারি পুরসভার পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 8টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মেমারি পুরসভার পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতায় কলকাতা জস টেলিগ্রাফ এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পরস্পরের মুখোমুখি হয়। 24 মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন চিত্তরঞ্জনের ফুলচাঁদ হেমরম। প্রতি রবিবার দুপুরে স্টেডিয়ামের মাঠে খেলা হবে। প্রতিযোগিতা উপলক্ষে মাঠে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স। সন্ধ্যে জিএসটি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে শনিবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো বর্ধমান মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে। খন্ডঘোষ ব্লকের খেজুরহাটিতে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দশম কাঞ্চন উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। দেওয়ানদিঘি থানার কলিগ্রামে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রবিবার খন্ডঘোষের উখড়িদের সরঙ্গায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলন। বর্ধমানের রথতলায় একটি প্রতিবন্ধী দুস্থ সেবা সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার চলছে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। বাঁকুড়া মোড় এলাকায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।